সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার সম্পদ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। কোটা সংস্কার আন্দোলন ভয়াবহ আকার ধারণ করলে দেশ ত্যাগ করেন সাবেক এই মন্ত্রী, এরপর আর দেশে ফিরে আসেননি। করোনাকালে মুন্সিগঞ্জের একটি কারখানায় N95 নকল মাস্ক তৈরি করে ভুয়া আমদানি দেখান জাহিদ মালেক। মানহীন মাস্ক, PPE সহ সুরক্ষা সামগ্রী 5-10 গুণ বেশি দামে সরকারিভাবে সরবরাহ করেছেন তার ছেলে রাহাত মালেক শুভ্র সহ স্বাস্থ্য বিভাগের অসাধু কর্মকর্তারা। তারা কয়েকজন মিলে ঠিকাদারি প্রতিষ্ঠান JMI গ্রুপের মাধ্যমে 100 কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ বাণিজ্য, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসা সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি, ওষুধ সরবরাহ, বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ 11টি সুনির্দিষ্ট খাত থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ কামিয়েছেন জাহিদ মালেক ও তার সিন্ডিকেটের সদস্যরা। মন্ত্রণালয়ের বাইরেও জাহিদ মালেক নিজ সংসদীয় আসনে গড়ে তুলেছিলেন একটি শক্তিশালী রাজনৈতিক বলয়। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের শীর্ষ কয়েক ডজন নেতা নিয়ে এই সিন্ডিকেট তৈরি করেন তিনি। তার ছেলে রাহাত মালেকও একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা, টেন্ডারবাজি, মনোনয়ন বাণিজ্য, বালুমহাল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজির একটি বড় অংশ নিতেন রাহাত মালেক ও তার সিন্ডিকেট।